সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়ালেখার সাথে আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে অনলাইন ক্লাস করাবো ষষ্ঠ শ্রেণী গণিত। তোমরা দেখো ষষ্ঠ শ্রেণী গণিতে অনুশীলনী 2-1-এর 10 নম্বর অঙ্কটা একটু তোমরা প্রশ্নটি একটু আমি পড়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো। পিতা পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছরের, পুত্রের বয়স কত? এখানে পুত্রের বয়সটা দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিই যে অনুপাতের অঙ্ক ধরে নিই আমরা পুত্রের বয়স। তাহলে লেখ, সবাই দেখো, মনে করি পুত্রের বয়স সমান 1 বছর। এবার দেওয়া আছে প্রথমে পিতা, তাহলে প্রশ্ন মতে পিতা অনুপাত পুত্র, অর্থাৎ পিতার বয়স 56 বছর, 56 অনুপাত পুত্রের বয়স 1 বছর সমান হয়েছে কত? 14:3, 14:3 বা এর ভগ্নাংশ করি আমরা 1/56 সমান 3/14 বা এটা কোনায় কোনায় গুণ করে নিই আমরা, 14 আর 1 পূরণ করলে হবে 14x সমান 56 গুণ 3 বা এবার আমরা উপরের অংশটা মুছে দিচ্ছি, উপরে চলে যাচ্ছি অঙ্কটা নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো 11 নম্বর অঙ্কটি আমি প্রশ্ন লিখে দিচ্ছি, তোমরা প্রশ্নটা খেয়াল করো। দুটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটির অনুপাত, তাহলে দেখো অঙ্কটি শুরু করি আমরা, তোমরা দেখো সংখ্যা দুটির অনুপাত, সংখ্যা দুটি অনুপাত 10:11। এবার লিখবো আমরা অনুপাতের যোগফল, সুতরাং অনুপাতের যোগফল
যোগ 11 21 যোগ করলে সুতরাং একটি সংখ্যা সমান 630 এর 630 এর 21 ভাগের 10 কাটাকাটি দিতে হবে 30 10 30 হবে একটি সংখ্যা হবে 300 তাহলে একটি সংখ্যা পেলাম 300 এবার অপর সংখ্যাটি সুতরাং অপর সংখ্যাটি সমান 630 এর 21 ভাগের 11 এখানে কাটাকাটি দিলে 30 হবে 3 11 33 তাহলে 330 তাহলে সংখ্যা দুটি হলো 300 ও 330 এবার উত্তর লিখি আমরা উত্তর সংখ্যা দুটি দুইটি 300 ও 330 তোমাদের সকলকে ধন্যবাদ আশা করি তোমরা অঙ্ক দুটো বাড়িতে ভালোভাবে করবে।